সংসারে সচলতা ফেরাতে বুক ভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান জুনায়েদ মিয়া, কিন্তু সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল তার প্রাণ। স্বজনরা জানান, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার রুটি গ্রামে জুনায়েদ দামমাম শহরের আলফাদ নামে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। রোববার দেশটির স্থানীয় সময় সকাল 10টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। মৃত্যুর খবর পাওয়ার পর স্বজনদের আর্তনাদে ভারী পুরো এলাকা। লগের লোয়ে বন্দিয়া পাসপোর্টে গামা নাম্বার পাইয়া বন্দিছে সাথী সর্বহারা দিয়া ভূমি হারা। অনুরোধ করা হলো সরকারের কাছে, যেমন আমরা বাইরে নিয়ে সবাই যেমন 5 জন মিলা খবর দিতাম ভারী। রেমিটেন্স যোদ্ধা জুনায়েদের লাশ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। তার লাশটা যেন সরকারি খরচে তার মা বাবার কাছে আসে, পরিবারটা একটা সুন্দর একটা সুশৃঙ্খলভাবে চলার একটা, যাতে সরকার ওই দৃষ্টিকোণ থেকে দেখে। পরিবারের 3 ভাই বোনের মধ্যে জুনায়েদ ছিলেন দ্বিতীয়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।